পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলার রাস্তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের পূর্ব মেদিনীপুরের পাঁচকড়ার মাইশোরা থেকে উত্তরপাড়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ কুড়ি বছর উন্নয়ন কি জিনিস সেই গ্রামের মানুষ দেখেনি ভোট এলেই নেতারা বারবার ছুটে আসেন ভোটের জন্য কিন্তু ভোট চলে যাওয়ার পর আর কারোর ধরা ছোঁয়া পাওয়া যায় না বলে অভিযোগ গ্রামবাসীর বাধ্য হয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষজনকে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় শুধু সাধারণ মানুষের জন্য অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার প্রয়োজনীয় অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে আমি মাইশোরা গ্রাম পঞ্চায়েত এক নম্বর ব্লকের বাসিন্দার আজ প্রায় পনেরো বছর ধরে পনেরো কুড়ি বছর হয়ে গেল পনেরো কুড়ি বছর ধরে দেখছি রাস্তার এই বেহাল যখনই নেতা মন্ত্রী যে আসুক না কেন ইলেকশনের আগে এলো ইলেকশন নিয়ে হয়ে যাবার পর ভোটে জেতার পরে তাদের আর কোনো ধরা ছোঁয়া নেই প্রথম কথা দ্বিতীয় কথা রইল এই রাস্তা ধরে এই রাস্তা দিয়ে করিমান তিন চারটি গ্রামের মানুষ যাতায়াত করে এমন মাইসোরার ওই এলাকায় এস সি সম্প্রদায়ের মানুষজনদের বসবাস কিন্তু ওই এলাকার উন্নয়ন বলে কিছুই নেই রাস্তাঘাট যেন মরণ ফাঁদে পরিণত ওই এলাকার সাধারণ মানুষজনদের কাছ থেকে জানা যায় যাতায়াতের একটাই মাত্র রাস্তা কিন্তু সেই রাস্তার অবস্থা অতি করুন জায়গায় জায়গায় বড় বড় গর্ত সামান্য বর্ষা হলে কর্দমাক্ত হয় ওই রাস্তা তখন চলাফেরা দায়ী হয়ে ওঠে সামনেই বর্ষাকাল ফলে রাস্তা নিয়ে চিন্তায় গ্রামবাসীরা এর আগে পাঁশকুড়া ব্লকের বিভিন্ন এলাকায় রাস্তা নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছে কি স্কুলের ছাত্র ছাত্রীরা সবাই যাতায়াত করে এখন তো তবু শুকনো সময় যা হোক কষ্টাকষ্টি করে যাতায়াত করতে পারে বর্ষার সময় এই রাস্তা দিয়ে যাবার কোনো বিকল্প থাকে না অতএব আমাদের আমাদের এই একটাই অনুরোধ ইলেকশনের আগে যদি রাস্তা তৈরি হয় তাহলে আমরা ইলেকশনকে ইলেকশন দিতে যেতে পারব প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ গ্রামবাসীদের মধ্যে লেগেই রয়েছে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের পাশাপাশি অন্যান্য প্রকল্পে নতুন কংক্রিটের রাস্তা হচ্ছে কদিন আগেও বহু রাস্তা উদ্বোধন হয়েছে কিন্তু তারপরেও ব্লকে ব্লকে বিভিন্ন এলাকার রাস্তাঘাটের সমস্যা মাথা চারা দিয়ে উঠছে যেন কিছুতেই সেই সমস্যা মিটছে না সামনেই বর্ষাকাল আরও এগিয়ে আসছে আর সেই বর্ষাকাল যতই এগিয়ে আসছে ততই যেন গ্রামবাসীদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে আর সেই দুশ্চিন্তা থেকেই ক্ষোভ বাড়ছে এলাকার রাস্তাঘাট নিয়ে সম্প্রতি রাস্তা মেরামতির দাবিতে মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তার গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছিলেন বাম যুবরা আশ্বাস দিয়ে যাচ্ছে নেতারা নিজেদের স্বার্থভাবের ভোট নিয়ে চলে যাচ্ছে আমাদের কোনো রাস্তাঘাট হয়নি রাস্তাঘাটে দেখতে পাবেন যা বেহাল রাস্তা যে হারে মানুষ মরণ ফাঁদ আড়া রয়েছে এইভাবে নেতারা আসছে ভিডিও থেকে লোক এসে দেখে চলে গেল বা অঞ্চাশ্বাস দিয়ে এই পাশ করতেই দীর্ঘ কুড়ি বছর ধরে রাস্তা নিয়ে ভীষণ যন্ত্রণায় ভুগছেন সাধারণ গ্রামবাসী পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থেকে সৈকত শির রিপোর্ট নিউজ এইটিন লোকাল